জানো তো বন্ধুরা, ভগবানের কাছে 24 ঘন্টাই প্রার্থনা করি, ও যেন নিজের হাতে খেতে পারে আর নিজের জামাকাপড়টা পরতে পারে, সঙ্গে ন্যায় অন্যায়ের বোধটা থাকবে। সারা জীবন তো আমি আর ওর পাশে থাকবো না, আমাদের মাথার উপরে ভগবান ছাড়া তো আর কেউ নেই, তো এটাই প্রার্থনা থাকে, 24টা ঘন্টা সেটাই প্রার্থনা করতে থাকি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি রয়েছি। কাল সন্ধ্যাবেলায় প্রচুর ঝড় হয়েছিল, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে এত দেরি হয়ে গেল, এর উপর তো মেয়ে এখনও ঘুমাচ্ছে। পরশু দিন যে আমরা বেরিয়েছিলাম, তো তারপর থেকে মেয়ে সমানেই ঘুমিয়ে যাচ্ছে, কালও ঘুমিয়েছে 10টা পর্যন্ত, আজ এখনও 10টা বাজতে চললো, ওঠার কোনো নামগন্ধই নেই। আমি চা বিস্কুট ওষুধ নিয়ে বসেই আছি, কখন উঠবে খাবে ঠিক বুঝতেও পারছি না, বারবার উঠছি, সোনামা ওঠ সোনামা ওঠ, তো সোনামা আমার একবার করে চোখ খুলছে আর কাত হয়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। দেখো চলো ওকে একবার দেখাই। এই দেখো আমার সোনামাটা, বিছানা মশারি সব খুলে দিয়েছি, বালিশ তুলে দিয়েছি, আর ফ্যানটাও এখন বন্ধ রেখেছি। রাত্রে যদিও কারেন্ট ছিল না, ভোরবেলায় এসেছিলো, কিন্তু ভোল্টেজ খুব কম ছিল, এখন ভোল্টেজটা ঠিকঠাক রয়েছে। তো এই দেখো দেখো ঠিক এইভাবে নড়ছে, আবার চোখটা বন্ধ করে এই আবার ঘুমের দেশে চলে যাচ্ছে। এ কতক্ষণ ধরে যে এই করছে, আমি 7:30 থেকে ওকে তুলছি। কালকে আমরা বাড়িতেই ছিলাম, পুরো দিনটা রেস্ট পেয়েছে, অন্য সময় বাইরে গেলে তখন আমি আর জোর করে তুলি না। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি কোনো বিষয়ে ওকে জোর করি না, খাওয়াও আমি জোর করে খাওয়াই না, কারণ সেটা ওর ওপর অত্যাচার করা হয়। ওকে জোর করে খাওয়ালে মুখটা ফাঁক করা, দাঁতটা ফাঁক করে জোর করে আমি পড়ার চেষ্টা করি, কিন্তু সেটা আমার ব্যর্থ চেষ্টাই হয়, কারণ ওটা করার পর ও কী করে জানো তো, মুখ থেকে খাবারটা আমার বার করে দেয়, সেই জন্য আমি ওইভাবে ওকে করি না। আর ঘুম থেকে তোলাটাও ঠিক তাই আমি ভাবি যে ও যতক্ষণ পারে ঘুমিয়ে নিক, ঘুম থেকে উঠবে যখন নিজে নিজে, তারপর কিন্তু আর ও কোনো ঝামেলা করবে না, সেই জন্য আমি ওকে মনে সুখে ঘুমাতেও দিই। এবার ওকে ওঠাই। কাল প্রচণ্ড ঝড়ে আমাদের আম গাছের মাথা ভেঙে গেছে, অনেক কাঁচা আম ঝরে পড়েছে, বৌদি ছাড়াচ্ছে ওদিকে, মা ছাড়াচ্ছিল, তো গুড়াম হবে, আমের ঝাল আচার হবে, আম তেল হবে, অনেক কিছুই হবে, এত আম তো আর পাকবে না, কাঁচা আমগুলো এতটাই কাঁচা যে এগুলো রেখে দিলেও পাকবে না, সেই জন্য ব্যবস্থা তো কিছু একটা করতে হবে, তাই বৌদিরা সব ব্যবস্থা করছে। আমাদের বাড়িতে ভাত হয়ে গেলে ভাতটা ডেকচিতে ঢেলে রাখা হয়, হাঁড়িটা দিদি মেজে দিয়ে বাড়ি চলে যাবে। এদিকে ঠাকুরের ভোগ এখনো দেওয়া হয়নি, আর হয়েছে কুঁয়ের তরকারি, আলু সেদ্ধ আছে, টক ডাল, তারপর ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। আমাদের বাড়িতে মানুষ আছে অনেক, সেজন্য রান্না অনেক হয়, এগুলো আমি রাঁধিনি, আমাদের রান্নার কাকিমা আছে, বাপের বাড়িতে থাকি, রান্না করতে হয় না, অন্য কাজও সেইভাবে করতে হয় না, একবারে যে কিছুই করতে হয় না কোনো সময় সেটা নয়, করি, মেয়েকে নিয়েই 24 ঘন্টা থাকতে হয়, কিন্তু এত কিছুর মধ্যেও বাপের বাড়িতে থাকা একটা আলাদা জ্বালা, সেটা তো সবাই বুঝতে পারো। তারপরে দিদিমণিকে খাওয়াবে না, তুমি আগে খাও। ওগুলো নামিয়ে নিয়ে চলে এসো, খুব ভারী। কত খেলেছে দেখেছো পাখি সোনা, এই হচ্ছে ওর খেলার জিনিসপত্র, সারা দুপুর এইভাবে ও খেলতে থাকে। শোনো একবার, হাত একবার তাকাও, ও শোনো মা একবার তাকাও আমার দিকে, ওটা কি তোমার হাতে, ওটা কি মাগো,
কি করছো তুমি? কার জন্য? আমার জন্য? তুমি কার জন্য রান্না করছো বাবা? ডিম রান্না করছো কার জন্য? কুড়মুড় কুড়মুড় করে সবাই খাবো। আচ্ছা, আমার কর্মর কর্মর খাবার খাবে তুমি? কর্মর 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 খাবার খাবে তুমি? একবার আমার দিকে তাকাও, তুমি একবার আমার দিকে তাকাও। বন্ধুরা, পাখি সোনাকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।